এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্যারি মিলার নামে একজন ব্যক্তি, যিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিতের প্রফেসর, তিনি খ্রিস্ট ধর্মের একজন অনুসারী। তিনি ভাবলেন তিনি আল কোরআনকে গবেষণা করে আল কোরআনের ভুল বের করবেন, এবং আল কোরআনের ভুল বের করতে পারলে সারা বিশ্বের মুসলিমরা খুব সহজেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবে। কিন্তু গ্যারি মিলার যখন আল কোরআন গবেষণা করতে গেলেন, তিনি দেখা পেলেন হেদায়েতের আলোর। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ইচ্ছায়, অপার কৃপায় গ্যারি মিলার ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। গ্যারি মিলারের মতো অনেক মানুষ আল কোরআনুল করিমকে ভুল প্রমাণ করতে চেয়েছে, কিন্তু তারা সবাই ভুল প্রমাণিত হয়েছে আর সত্য হিসেবে আল কোরআনুল করিম উদ্ভাসিত হয়েছে। সেই আল কোরআনুল করিমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এবারের আয়োজনটি ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় উপস্থাপিত হচ্ছে আপনাদের সামনে। দেশের সীমানা ছাড়িয়ে সুদূর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র উপকণ্ঠে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও আরও অনেক অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। আজকের পর্বে অংশগ্রহণ করবে 4 জন। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 3 জনকে, আর 1 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শায়খ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী জনাব মোহাম্মদ শোয়েব। পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডাকছি। কিন্তু মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন, সেই আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে একজন মেধাবী প্রতিযোগী, যার তিলাওয়াত আমাকে মুগ্ধ করে, নিশ্চয়ই তার তিলাওয়াত আপনাদেরও মুগ্ধ করবে। আসছে আনাস প্রধান, হাফেজ আনাস প্রধান। وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس
آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا وأناسي كثيرا حسبك صدق الله العظيم ما شاء الله ما شاء الله أناس প্রধান ওর তেলাওয়াত আমার ভালো লাগে আমি জানি না সম্মানিত বিচারকদের কাছে ভালো লেগেছে কিনা কিন্তু এই মৃদুমন্দ আরব সাগরের বাতাস যখন গায়ে লাগছিল আর আনাস প্রধানের তিলাওয়াত কানে আসছিল মনে হচ্ছিল আমি অন্য এক ভুবনে হারিয়ে গেছি সম্মানিত বিচারক জনাব শোয়েব আল আজহারি আপনার কাছে কেমন লেগেছে আনাস প্রধানের আজকের পারফরমেন্স মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যখন আপনি আনাসের নাম বলে ডেকেছিলেন তখন আমরা অপেক্ষা ছিলাম যে আনাসের সুমধুর কণ্ঠে তিলাওয়াত শুনব কিন্তু বরাবরের মতো তেমন চমৎকার কণ্ঠে আজ তেলাওয়াত করতে পারেনি কেন আমি আসলে বুঝলাম না তবে তেলাওয়াতের ভালো হয়েছে ইয়াদ এবং তাজবিদে একটু সমস্যা রয়েছে
যেমন তুমি যখন ওয়াকফ করেছো আল-জিল, এখানে লামটা মুশাদ্দাদা, সুতরাং এখানে যখন ওয়াকফ করবে তখন একটু দেরি করতে হবে, জিল ধরে রাখতে হবে, এটা হয়নি। এবং গুন্নার পরিমাণগুলো খেয়াল রাখতে হবে। আমি পূর্বেও বলেছি যে সুর আনতে গিয়ে যাতে গুন্না মদ এগুলো কম বেশি না হয়ে যায়। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করেন। মোহতারাম কারি জহিরুল ইসলাম জি, আলহামদুলিল্লাহ, আজকে তেলাওয়াতের যে ডেলিভারিটা ছিল আশানুরূপ হয়নি। এটা তো তুমি শুনেছ, কেন কি হয়েছে আমি জানি না। তোমার তেলাওয়াত আরও সুন্দর, আরও ভালো লাগা তেলাওয়াত তুমি করতে পারো, চেষ্টা করো, ইনশাল্লাহ আরও ভালো করবে। সম্মানিত অতিথি জনাব সোয়েব, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে এসেছেন, আমি জানি আপনি অনেক আগে থেকেই এই অনুষ্ঠান উপভোগ করেন প্রতি বছর টেলিভিশনের স্ক্রিনে, তো এই বছর সরাসরি দেখছেন, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। প্রথমে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আমাকে মাহফিলের মধ্যে, এই গ্যাদারিংয়ের মধ্যে পার্টিসিপেট করার জন্য সুযোগ দান করেছেন। তারপর আরেকটা কথা বলতেছি, আমি আনাস, আনাস আমার ছেলের নাম, আনাস আই লাভ ইউ টু মাচ। আনাস প্রধান সামনে ইনশাআল্লাহ অনেক ভালো করবে, আজকে ফলাফল হবে, দোয়া করছি ভালো ফলাফলের জন্য, অনেক শুভকামনা তোমার। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আনাস প্রধানের চমৎকার তিলাওয়াত। প্রিয় দর্শক, আমরা এবছর ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হচ্ছি আপনাদের সামনে। এবছরের অনুষ্ঠানটি আমাদের দেশের সীমানা পেরিয়ে সুদূর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র উপকণ্ঠ থেকে আপনাদের সামনে আমরা উপস্থাপিত হচ্ছি। আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মাহদি হাসান তামিমকে। হাফেজ মাহদি হাসান তামিম এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون
قالوا أرجه وأخاه وبعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحر ياتك بلو لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, মাহদি হাসান তামিমের তিলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 আমরা খুঁজছি সেরা প্রতিযোগীকে। মাহদি হাসান তামিমের আজকের পারফরমেন্স সম্মানিত বিচারকদের সন্তুষ্ট করতে পেরেছি কিনা জেনে আসি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাহদি হাসান তামিমের আজকের পারফরমেন্স কেমন ছিল? দুই সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ। মাহদি হাসান তামিম, আমরা তো কখনই এটা আশা করিনি তোমার কাছ থেকে, এত সুন্দর তেলোয়াত, হৃদয়গ্রাহী তেলোয়াত তোমার, তোমার কণ্ঠ, তোমার বাচনভঙ্গি, তোমার উচ্চারণ সব কিছু মিলিয়ে আমরা খুব মুগ্ধ। কিন্তু যেটা তুমি করলে আজকে আমরা খুব বেশি দুঃখ পেলাম। সতর্ক হয়ে যাও, সামনে যেতে হলে অনেক সতর্ক হতে হবে। মাহদি হাসান তামিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার আরও একজন প্রতিযোগী তাওসিফুর রহমানকে। হাফেজ তাওসিফুর রহমান আসছে বাংলাদেশের কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا لهو القصص الحق وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ سَوَاءٍ
أعبد إلا الله ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من أفلا تعقلون ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم حاججتم فيما لكم به علم فلم تحاجون فلم تحاجون فيها ليس لهم به علم আবার বলো তো বাবা حاججتم فيما لكم به علم فلم تحاجون فلم تحاجون فيما ليس لهم به علم أبار بلو فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ তাওসিফুর রহমান, আজকে তোমার পারফরমেন্স কেমন ছিল জেনে আসব সম্মানিত বিচারকের কাছ থেকে। হাফিজ মাওলানা আবু ইউসুফ তাওসিফ, এখানে আসছে পি মা, তুমি বললো পি হা, যদিও নিজে আবার ঠিক করে নিলা। এরপরে আরেকটি মিস্টেক তোমার, সেটা হলো লাইসা লাকুম, তুমি বললা লাইসা লাহুম, এগুলো তো খুব মারাত্মক, খুব বড় ধরনের মিস্টেক।
এই পর্যায়ে এসে এটা তো কখনোই আমরা কামনা করি না। জনাব শোয়েব মোহাম্মদ, তোমার তেলাওয়াত তো এর আগের পর্বে মাশাআল্লাহ তুমি অনেক ভালো পড়েছো, কিন্তু আজ তোমার তেলাওয়াতে শুধুমাত্র মিস্টেক নয়, তাজবিদে বেশ কিছু তোমার জন্য এখানে কমেন্টস রয়েছে। তুমি যতগুলো মাদ দিয়েছো, যেমন ইয়া এটা বলছো, ইয়া ওয়ামা বলছো ওয়ামা, তারপর হা আন্তুম, সবগুলো মাদগুলো তোমার মোটা হয়েছে, যেমন হা আন্তুম হা হবে না, হ্যাঁ আন্তুম এরকম পাতলা হবে। এবং ওয়াকফ ইবতিদায় বেশ কয়েকটি তোমার প্রবলেম রয়েছে, যেমন তুমি শুরু করেছো হা জাজ তুম থেকে, তারপরে নাবিয়ের উপরে তুমি যখন ওয়াকফ করেছো আন নাবি, এখানে মুশাদ্দাদা তাসদিদ আছে কিন্তু তোমার ওয়াকফটি হয়নি। এভাবে করে এই তোমার তাজবিদের ওয়াকফ ইবতিদার এই সমস্যাগুলো দূর করতে হবে, তাহলেই তোমার তেলাওয়াতের মান আরও উন্নত হবে ইনশাআল্লাহ। তাওসিফুর রহমান, ঘাবড়ানোর কিছু নেই, দেখা যাক ফলাফল কী হয়, দোয়া করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এর জমে উঠেছে প্রতিভার লড়াই, কে হারে কে জেতে তা আমরা উপভোগ করছি, কেউ এগিয়ে যাচ্ছে কেউ বা পিছিয়ে পড়ছে। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভই আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবছর ভিন্ন আঙ্গিকে নতুন মাত্রায় আমরা উপস্থাপিত হচ্ছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা রয়েছি সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে দুবাই শহরের পাশে সমুদ্রের উপরে ক্রুজের উপরে, আর এখানে বসেছে আল কোরআনের মাহফিল। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে মুন্সীগঞ্জের প্রতিযোগী হাফেজ ইব্রাহিম। বাংলাদেশের মুন্সীগঞ্জ থেকে আসছে হাফেজ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لو كان هؤلاء آلهة ما وردوها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا
الفاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون حسبك صدق الله العظيم ما شاء الله হাফিজ ইব্রাহিমের তিলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, ইব্রাহিমের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি জনাব শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ইব্রাহিম তার পারফরমেন্স সে ঠিক রেখেছে। পূর্বের পর্বে যেভাবে পড়েছে এ পর্বেও মাশাআল্লাহ ভালো পড়েছে। তিলাওয়াত, সুর এবং মাকামাত তুমি যেই যাকেই অনুসরণ করো এগুলো ঠিক রাখতে হবে, সুর আরও বাড়াতে হবে, বুঝতে পেরেছ? আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ ইব্রাহিম চমৎকার তেলাওয়াত, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয় তুমি যদি আরেকটু মেহনত করো তো মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারবে এবং অনেকেই তোমার অনুকরণে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। তো সেটা আমরা অপেক্ষায় রইলাম, তুমি এগিয়ে যাও, তোমার সর্বোচ্চ সফলতা কামনা করছি। চমৎকার মতামত পেয়েছ ওস্তাদদের কাছ থেকে এবং এই মতামতকে অনুসরণ করে সামনের দিনগুলোতে আরো ভালো করবে এই প্রত্যাশা রাখছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 এ হাফেজ ইব্রাহিমের চমৎকার তিলাওয়াতের মধ্য দিয়ে আমরা চলে এসেছি একটি বিরতির প্রান্তে। বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমরা রয়েছি দুবাইয়ের সমুদ্রের উপরে ক্রুজে। প্রিয় দর্শক, এখানে বসেছে কোরআনের মাহফিল। আজকের পর্বের চারজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের চার প্রতিযোগীকে, তোমরা চলে এসো আমার কাছে। আমার পাশে পেয়ে গেছি চার প্রতিযোগীকে। আমার ডানে রয়েছে আনাস প্রধান, কুমিল্লার প্রতিযোগী। তারপর রয়েছে বাহাদি হাসান তামিম, হবিগঞ্জের প্রতিযোগী।
তাওসিফুর রহমান কুমিল্লার প্রতিযোগী, এবং সর্ববামে রয়েছে হাফেজ ইব্রাহিম মুন্সীগঞ্জের প্রতিযোগী। এই চার প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে আর তিনজন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আজকে অনেকেরই মুখ একটু মলিন, দুরুদুরু বুকে অপেক্ষা করছে কে বিদায় নেবে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। মুন্সীগঞ্জের প্রতিযোগী হাফেজ ইব্রাহিম, অনেক অনেক অভিনন্দন হাফেজ ইব্রাহিম তোমাকে। বাকি রয়ে গেল তিনজন, আনাস প্রধান, মাহদি হাসান তামিম এবং তৌসিফুর রহমান। আনাস প্রধান, তুমি জানো আজকে কি করেছো? তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল মাহদি হাসান তামিম এবং তৌসিফুর রহমান, একজন হবিগঞ্জের, অন্যজন কুমিল্লার। তৌসিফুর রহমান, আজ তোমার পারফরমেন্স খুব একটা আশাপ্রদ ছিল না। মাহদি হাসান তামিম, তোমার পারফরমেন্সও সম্মানিত বিচারক মণ্ডলীকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। মাহদি হাসান তামিম, তুমি যাচ্ছ পরবর্তী। আর তৌসিফুর রহমান, এই পর্ব থেকে তুমি বিদায় নিচ্ছ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কখনো কখনো পিছিয়ে পড়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিছিয়ে পড়লেই সামনে এগিয়ে যাওয়ার সাহস বুকের মধ্যে আসে, জেদ চাপে যে একদিন আমি বিজয় ছিনিয়ে আনবই। তোমার বুকের মাঝে বিজয়ের জেদ চাপুক, এই প্রত্যাশা রাখছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শোয়েব, প্রবাসী ব্যবসায়ী। আপনার কাছে আজকের এই আয়োজন কেমন লাগলো সংক্ষিপ্তভাবে যদি আমাদেরকে একটু বলেন। সম্মানিত উপস্থাপক জনাব, আমার ভাই ছোট ভাই যে আলহাজ ইউসুফ সাহেব এবং আরও যারা বিচারক মণ্ডলী আছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে আমাকে এখানে এই সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করতেছি যে কোরআন করিমের মাহফিলের মধ্যে পার্টিসিপেট করতে পারে। আপনাদের কাছে আমি দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ আপনাদের ভবিষ্যতে আরও এই কোরআন মাহফিলকে আরও উত্তরোত্তর ভালো করুক। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি কোরআনের সাথে আপনার সম্পৃক্তি আরও গভীরতর হোক। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।